বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আলী আজমের ফ্রান্স আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। ফ্রান্সে বসবাসরত হাটহাজারী এলাকাবাসীর উদ্যোগে প্যারিসের স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল্লেল শুভেচ্ছা দেওয়া হয়। সাইদ খানের সভাপতিত্বে এবং শিপলু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মফিজ খান, ঝুনু বড়ুয়া, নুরুল আলম, রাসেল বড়ুয়া সহ অন্যান্যরা। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ আলী আজমকে আগামীতে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানানো হয়। বক্তব্যে সংবর্ধিত অতিথি আলী আজম এলাকায় তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আগামীতে জনগণের সেবার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত 21শে জানুয়ারি বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ ইপসউইচ শাখার উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল রহিম, নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম লিটন ও আহমেদ আবুল লেইস। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিমূলক আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে দেশ ও প্রবাসের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সিলেট ঢাকা মহাসড়ক চাল লাইনে উন্নীত করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিগত যে সকল উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়েছে সেগুলোকে দ্রুত সমাপ্ত করা হবে। তিনি বুধবার রাতে সিলেট সার্কিট হাউসে প্রিন্ট অফ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা সহ আরও অনেকে। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংবর্ধনা দিয়েছে তার নির্বাচনী এলাকা সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এই সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়ে সিলেটবাসী সহ নিজ এলাকায় নাম উজ্জ্বল করায় শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। এ সময় শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা দেশব্যাপী বিএনপি জামায়াত যে তাণ্ডব চালিয়ে স্কুল মাদ্রাসা সহ বইপত্র পুড়িয়ে দিয়েছে তা কেবলমাত্র স্বাধীনতা সংগ্রামকালীন সময়ের কথাই মনে করিয়ে দেয়। এ সকল ধ্বংসযজ্ঞ সরিয়ে আবার নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে সরকার। দেশের জনগণের জন্য যা প্রয়োজন বর্তমান সরকার তা সব করার চেষ্টা করবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সৈয়দ আশরাফকে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করল যুক্তরাজ্য বিএনপি। টাওয়ার হ্যামলেটসের পিছিয়ে থাকা স্কুলগুলোকে সহায়তার ঘোষণা দিল লেবার পার্টি। অবৈধ অভিবাসী ধরতে আবারও জোরদার অভিযান ব্রিটিশ সরকার। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।